সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজ কিন্তু সেজে গুজে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি কোথায় বলো তো? তো সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে। তো তোমরা তো কি বলো তো, থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছো, এই টাইটেল দেখেই বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো তবুও তোমরা ভিডিওর সাথে থাকো। আর এই দেখো, যেতে যেতে একটু মাঠঘাট পড়লো, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। আর ভিডিও বানাতে বানাতে এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর স্টেশনটা দেখেছো কেমন ফাঁকা, পুরো ফাঁকা না? তো এই দেখো, এটা 12 নম্বর প্ল্যাটফর্ম আর 13 নম্বর। আর এখন এখান থেকে নেমে যাব সাউথের দিকে। তো তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো তো কোথায় যাচ্ছি। তো নতুন করে কিছু বলার কিছু নেই। আর এই দেখো, ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো এখন আমি নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। আর এই প্রথমবার কিন্তু শিয়ালদা স্টেশনে আমি ভিডিও বানালাম। তো এর আগে কখনো বানাইনি, স্টেশনে তো কতবার এসেছি কিন্তু কোনোদিন ভিডিও বানাইনি। তো ভাবলাম যাচ্ছি যখন তাহলে ভিডিওটা বানাই। আর এই দেখো, একটা চিড়ের প্যাকেট কিনে নিয়েছি, আর প্যাকেটটার দাম নিয়েছে 20 টাকা। আর এখন এখান থেকে বজবজ লোকাল ধরবো। তো বজবজ লোকাল ধরে যাব হচ্ছে বজবজে। তো দেখেছ ভালোই কিন্তু লোকজন, আর ট্রেন এখনও আসেনি, তো তার জন্য আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এক্ষুনি কিন্তু ট্রেন আছে, আর দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো চলো বন্ধুরা, তো কোন স্টেশনে নামবো তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর বারবার বলছি বলে তোমরা কিছু ভেবো না। তো হয়তো ভাবছো একই কথা বারবার বলছে। তো ট্রেনে তো বসে পড়েছি, আর ভালোই কিন্তু লোকজন, জানো তো ভিড় ভাট্টা হয়েছে। আর এই মেয়ে দেখো একটুখানি উঁকি মেরে দেখছে যে আমি ভিডিও বানাচ্ছিলাম তার। আর ও কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর একটু খাবার দাবারও কিনে নিয়েছিলাম। যেহেতু অনেক সকালে বেরিয়েছি বাড়ি থেকে, তো খাবার দাবার খেয়ে কিন্তু আর বেরোনো হয়নি। তো দেখো এখন নেমে পড়লাম, আর এই ট্রেনটাই কিন্তু আমরা নেমেছি। তো কোন স্টেশনে নেমেছি চলো তোমরা নিজেরাই দেখে নাও। দেখো আকরা স্টেশনে চলে এসেছি এখন, আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি অটো স্ট্যান্ডে। তো ওখান থেকে আমরা অটোতে উঠব। অটোতে উঠে যাব কি বলো তো ডাকঘর। আমরা উল্টো দিকে যাচ্ছি না? তো কোনো উল্টো না, সোজা দিকে যাচ্ছি। চল উল্টো দিকে যদি যাই আবার সোজা দিকে ফিরে আসবো। তো এখন উঠে পড়লাম অটোতে, আর অটোই উঠে যাব হচ্ছে বাটানগর। তো চলো বন্ধুরা, বাটানগরে গিয়ে তাহলে তোমাদের দেখাচ্ছি। এই প্রথমবার কিন্তু আমরা এই দিকে আসলাম। তো আজকে চলে এসেছি এই বোনের বাড়ি, টেক উইথ মি এই চ্যানেলের যে বোনটা ভিডিও বানায়, তো সেই বোনের কাছে আসলাম আমার চ্যানেলটা ঠিক করার জন্য। সকালবেলায় তো বেরিয়েছি, আর এই দেখো এই বোনের বাড়ি কিন্তু চলে এসেছি। তো এই বোনের তো তোমরা সবাই চেনো, তো আজকে আসলাম এই বোনের বাড়ি, বোনের সঙ্গে দেখা করতে। তো আমার মানে এসিও করা দরকার ছিল, সেটিং করা দরকার ছিল, তো তার জন্য কিন্তু বোনের সঙ্গে আজকে আসলাম দেখা করতে। তো এই বোন কিন্তু ভীষণই ভালো, জানো তো খুব মিষ্টি একটা বোন। এই দিদি কথা বলে খুবই ভালো। তোমরা তো এই দিদি ভাইয়ের চ্যানেলের দর্শক বন্ধু, তো দিদি ভাই খুবই ভালো এবং খুবই সরল সাদাসিধে। যেখানে এখন বর্তমান যুগে এত সরল সাদাসিধে হয়ও না, তোমার ব্লগে যেহেতু আমি বলছি একটু নিজেকে শক্ত করো, ঠিক আছে? তো যাই হোক, এই দিদি ভাই এসছেন আমার কাছে দেখা করতে। দিদি ভাই খুবই ভালো, দিদি ভাইয়ের সাথে এতক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ মি, তোমরা আমার চ্যানেল ভিজিট করতে পারো যদি তোমাদের চ্যানেলে কোনো সমস্যা থেকে থাকে, ইউটিউব সংক্রান্ত রিলেটেড ভিডিও আপলোড কিভাবে করবে, ভিডিও এডিট কিভাবে করবে, আমার চ্যানেলে ভিজিট করতে পারো। এবং এই দিদি ভাই যেরকম এসছেন আমার সাথে, যদি তোমরা দেখা করতে চাও আমার ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে, তোমরা আসতে পারো আমার বাড়ি বজবজ বাটানগর দক্ষিণ 24 পরগনা। আর এই দিদি ভাইয়ের পাশে থেকো, দিদি ভাইয়ের ভিডিও দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি খুব ভালো লাগে চলো সাথে দেখো দিদি ভাইয়ের, দিদি ভাইয়ের পাশে দেখো। দিদি ভাই এতটা কষ্ট করে নিজের চ্যানেলটা সেটিং এসিও করে নিয়ে গেলেন, এবার তোমরা যেরকম ভাবে দিদি ভাইয়ের পাশে থাকবে সেইভাবেই দিদি ভাই চ্যানেলটা গ্রো করবে।
তো বন্ধুরা, এখন চলে আসলাম আমরা বাটানগর। তো বাড়িতে যাব। তো তোমাদের বললাম আমাদের বাড়ি অনেকটাই দূর ছিল, তো তাড়াতাড়ি করে না বেরোলে কি বলো তো ট্রেন পেতাম না, জানো তো। তো এত খিদে লেগেছে, দেখো মেয়ে আবার একটু খাবারও কিনেছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খেয়েও নিলাম। খেয়ে নিয়ে এখন অটোয় উঠে পড়েছি, আর অটোয় উঠে এখন যাব কি বলো তো ডাকঘর। তো সেখান থেকে আবারও একটা অটো ধরতে হবে, তারপর যাব আখড়া স্টেশন। তো তারপর যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ধরবো বনগাঁ লোকাল। তো বন্ধুরা, মানে অটোটা তো চলছিল আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল, তো তার জন্য আমি আর কি বলো তো ভয়েসটা দিইনি, পরে গিয়ে ভয়েসটা দিয়েছি। তো আবারও একটা অটোই উঠে পড়লাম। তো চলে আসলাম এখন আখড়া স্টেশন। তো এখন ট্রেন ধরবো ওখান থেকে, আর আমরা এখন চলে আসলাম কি 1 নম্বরে না 2 নম্বরে, কত একে চলে এসেছি। তো এখান থেকে এখন ট্রেন ধরবো, এখনো বাড়ি যাবো কোথায়, শিয়ালদা যেতে হবে। তো এখান থেকে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে যাবো আর কি। 5:11 ট্রেন পাবো মা, পেয়ে যাবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখন যাচ্ছি একটু শপিং মলে। তো ভাবছি কি বলো তো একটু কেনাকাটি করবো, তো সবসময় তো আর আসা হয় না। তো মেয়ে বললো মা চলো ওই শিয়ালদার স্টেশনের উপর যে শপিং মল আছে তো এখানে চলো যাই, ভালো ভালো বেশ জামা কাপড় বিক্রি হয়। তো ঠিক আছে চল, তো কেনা হয়ে গেছে, আর এখন দেখো নেমে পড়লাম আর ট্রেনে উঠে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে বাড়ি, আর দেখো সন্ধে হয়ে গেছে, কেমন দেখেছো, আর দেখো কেমন ভিড় দেখেছো এখনো। আর এটা কিন্তু লেডিসের আগের ট্রেনটা, আর দেখো বাইরের দিকে আকাশটা কি সুন্দর লাগছে, নীল আকাশ, দারুণ লাগছে কিন্তু দেখতে, আমার তো খুব ভালো লাগছিলো, তো তার জন্য ভিডিওটি করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। দেখো খুব সুন্দর লাগছে না। আর এখন নেমে পড়েছি স্টেশনে, আর এখন যাব বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো।